হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সকল দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মুখের ভিতর ঘা বা অ্যাপথাস আলসার নিয়ে আমার একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আর যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ওপরের আই বাটনটি প্রেস করলেই এই ভিডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন। আজ আমি মুখেরই আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্বস্তিকর সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্যাটি হলো মুখে দুর্গন্ধ, বা যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হ্যালিটোসিস বা ফিটার ওরিস। ফ্রেন্ডস, এই হ্যালিটোসিস বা ফিটার ওরিস বা মুখের দুর্গন্ধ কেন হয়, কাদের হয়, কোন কোন পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে এর পিছনে কি রোগ আছে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই ধরনের মুখের দুর্গন্ধের হাত থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়া যাবে, এই সব জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি প্রথমেই দেখতে পান। এই মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস একটি অত্যন্ত অস্বস্তিকর অবস্থা বা সমস্যা, যেখানে কি হয়, যার এই সমস্যা রয়েছে উনিও যেমন অস্বস্তিতে পড়েন, আবার তার সঙ্গে বা তার সামনে দাঁড়িয়ে বা বসে যারা কথা বলেন তারাও সেই রকমই অস্বস্তিতে পড়ে যান। এখন এই ধরনের অস্বস্তি বা এই হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এই দুর্গন্ধ হবার কারণগুলি কী কী। কারণ আমরা জানি যে যদি কারণ ভালোভাবে জানা যায় তাহলে কিন্তু সেই কারণগুলো দূর করলেই রোগমুক্ত হওয়া যায়। এখন আমরা এই হ্যালিটোসিস বা ফিটার ওরিস কিংবা এই মুখের দুর্গন্ধের কারণগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। কারণটাকে আমি দুভাগে ভাগ করে নিতে পারি। যেমন মুখের ভেতরেই যদি এই রোগের কারণ থাকে তাকে আমরা ওই লোকাল বলবো, বা মুখের ভেতরের কারণ, আর বাকি শরীরের অন্যান্য স্থানের থেকেও এই রোগ হতে পারে, ও রোগের কারণে মুখের দুর্গন্ধ হতে পারে। তো মুখের ভেতরে যেসব কারণ আছে সেগুলোর মধ্যে প্রথমেই আসছে দাঁতের নানা রকম রোগ, যেমন কেরিজ টুথ বা যাকে বলা হয় দাঁতের ক্ষয় রোগ। এখানে কি হয়, দাঁতে একটা ক্যাভিটি তৈরি হয় এবং সেই ক্যাভিটির মধ্যে খাবার আটকে গিয়ে সেটা ব্যাকটেরিয়ার দ্বারাতে পচন হয় এবং তার ফলে মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। আবার মাড়িতে ঘা হয় বা মাড়ি ফুলে যায়, স্পঞ্জি হয়, রক্ত আসে, পুজ হয়, যেমন যাকে বলা হয় জিঞ্জিভাইটিস এবং পায়োরিয়া অ্যালভিওলারিস, এই সমস্ত কারণেও মুখে দুর্গন্ধ হয়। এছাড়াও মুখের ভেতর যদি ঘা হয় বা যাকে বলা হয় অ্যাপথাস আলসার, তার জন্যও মুখে দুর্গন্ধ হয়। কিংবা যদি কারো খুব মুখ শুকিয়ে যায়, সবসময় মুখ শুকনো থাকে, তখন কি হয়, জিভের মধ্যে এবং মুখের ভেতরে এই লালা শুকিয়ে গেলে তাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং তার ফলেও মুখে খুব দুর্গন্ধ হয়। দাঁত যদি এলোমেলো হয়, মানে ওর সেটিং যদি ঠিকঠাক না হয়, তাহলে দুটো দাঁতের মাঝে খাবার পরে অনেক খাবারের কণা জমে যায় এবং সেগুলোও ব্যাকটেরিয়ার দ্বারাতে পচন হয় এবং তার ফলেও মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। এই সমস্ত কারণগুলো হচ্ছে মুখের ভেতরের। এবার এর বাইরের যে কারণ সেগুলো একটু আলোচনা করা যাক। যেমন আমরা বলি নাকের, নাকের ভেতরে যদি নেজাল পলিপ হয় বা নাকের যে পার্টিশন থাকে সেটি যদি বাঁকা হয়, তাহলেও কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস ভালোভাবে নেওয়া যায় না এবং তার ফলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, আর তখনই মুখের ভেতরের লালা শুকিয়ে গিয়ে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আর মুখে দুর্গন্ধ হয়। এইরকমই নাকের চারপাশে যে সাইনাস রয়েছে, সেই সাইনাসের ইনফ্লামেশন হলে, যাকে বলা হয় সাইনুসাইটিস, এই সাইনুসাইটিসের ফলেও নাক বন্ধ থাকে এবং তার ফলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় এবং তার সেই কারণেই মুখে দুর্গন্ধ হয়। এছাড়াও পেটের কিছু কিছু রোগ, যেমন গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা পাকস্থলীর থেকে খাদ্যনালী বা গ্রাসনালীতে যখন অ্যাসিড উঠে আসে, সেই অ্যাসিড মুখের মধ্যে চলে আসে, তখন কিন্তু মুখে এক ধরনের দুর্গন্ধ হয়।
যে কোনো কারণে অ্যাসিডিটি যদি হয় বা যদি গ্যাস হয় তার থেকেও মুখে দুর্গন্ধ হয়। তাছাড়া যাদের কোষ্ঠবদ্ধতা আছে বা কনস্টিপেশন তাদেরও কিন্তু এই মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া যারা খুব উপোস করেন ঘন ঘন, ধরুন দুটো খাবারের মধ্যে যদি অনেক বেশি গ্যাপ হয় তখনও দেখা যায় যে প্রচণ্ড গ্যাস হয় এবং তার জন্য মুখে দুর্গন্ধ হয়। এছাড়া পেটের আরও অন্যান্য রোগ আছে, যেমন লিভারের রোগ থাকলেও তার থেকেও মুখে দুর্গন্ধ হয় বা কিডনির কোনো রোগ থাকে তার থেকেও মুখে দুর্গন্ধ হয়, এই সমস্ত কারণে রোগ হয়। তারপরে ধরুন কিছু কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কী হয়, যদি অতিরিক্ত সুগার বেশি থাকে ব্লাডে তখন কী হয়, সেখান থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয় যেটাকে বলা হয় কিটোন বডি, এবং এই কিটোন বডি যখন নিঃশ্বাসের সঙ্গে বাইরে বেরিয়ে আসে তখন মুখে এক ধরনের প্রচণ্ড পচা দুর্গন্ধ আসে, সেটাকে বলা হয় ডায়াবেটিক অ্যাসিডোসিস, এই কারণে মুখে দুর্গন্ধ হয়। এছাড়াও কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে খুব মুখে দুর্গন্ধ হয়, যেমন পেঁয়াজ, অতিরিক্ত পেঁয়াজ যারা খায় কিংবা যারা রসুন খায়, যারা নানা ধরনের নেশা করে, যেমন খৈনি, পান মশলা, খুব বেশি ধূমপান করা, বিড়ি সিগারেট খাওয়া, মদ্যপান করা, এইসব কারণেও মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। আবার যারা মুখের পরিচর্যা করে না, যেমন মুখ যে টুথব্রাশ করা বা পার্সোনাল হাইজিন মেনটেন করা, সেগুলো যারা ঠিকমতো করেন না তাদেরও মুখ থেকে দুর্গন্ধ আসে। এখন এইসব কারণ এর মধ্যে কোনটি আসল কারণ মুখে দুর্গন্ধ হওয়ার সেটা আমাদের জানতে হবে, তার জন্য কতগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যেমন পেটের একটা USG করা দরকার, হোল অ্যাবডোমেন USG, তাতে বোঝা যাবে লিভারের কোনো সমস্যা আছে কি না কিংবা কিডনির কোনো সমস্যা আছে কি না বা পেটের অন্যান্য কোনো অংশে কোনো গোলযোগ আছে কি না সেগুলো জানা যাবে। আবার ডায়াবেটিস আছে কি না সেটা জানার জন্য রক্তের সুগার পরীক্ষা করতে হবে, ফাস্টিং এবং পিপি, এবং এর থেকে জানা যাবে যে ব্লাড সুগারের মাত্রা কত, যদি এটা অতিরিক্ত হয় বা স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয় তাহলে তার চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও যাদের নেশা করার অভ্যেস আছে সেগুলো তো আমরা জানি, তার জন্য চিকিৎসা করতে হবে। আবার ধরুন যাদের মুখের ভেতরে ঘা আছে, আলসার, তাদের একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এইসব পরীক্ষা নিরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে ঠিক কী কারণে বা কোন রোগের কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে, এবং সেই কারণ আমরা সহজেই দূর করতে পারবো। এই যে মুখে দুর্গন্ধ, তার জন্য কতগুলো হোমিওপ্যাথিক ওষুধ আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, এবং তার ফলে খুব দ্রুত মুখের এই দুর্গন্ধের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এখন আমি এই ধরনের কয়েকটি অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ এবং ব্যবহারবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধটি আছে সেটি হলো কার্বোভেজ। কার্বোভেজে কী হয়, মুখের ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ হয়, তার কারণ হচ্ছে মাড়িতে ঘা হয়, যেমন স্পঞ্জি গাম বা ব্লিডিং গাম হয়, মাড়ি থেকে রক্ত আসে, বা পাইরিয়া হয় যেখানে মাড়ির থেকে পুঁজ রক্ত বেরোয় এবং তার ফলে মুখে দুর্গন্ধ হয়। এইসব কারণে মুখে দুর্গন্ধ হলে কার্বোভেজ 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার খেলেই মুখের দুর্গন্ধ ধীরে ধীরে কমে আসে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো হিপারসালফ। হিপারসালফেও মুখে দুর্গন্ধ হয় যখন দেখা যায় মাড়িতে ফোড়া হচ্ছে বা স্ফোটক হয়, যেটাকে অ্যাবসেস বলা হয়, গাম অ্যাবসেস, এবং তার ফলে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা, মাড়িতে যন্ত্রণা হয়, ঠিকমতো মুখ ধোয়া যায় না, ঠিকমতো খেয়ে মুখ পরিষ্কার করা যায় না, তার ফলে মুখেও প্রচণ্ড দুর্গন্ধ হয়। এইসব থাকলে হিপারসালফ 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার ব্যবহার করলেই এই ফোড়া বা গাম বয়েল সেরে যাবে এবং মুখের দুর্গন্ধও ধীরে ধীরে কমে আসবে। এরপরে যে ওষুধটি আছে সেটি হলো ক্রিওজোট। ক্রিওজোট দাঁতের জন্য খুবই উপকারী ওষুধ। এখানে কি হয়, দাঁতের মধ্যে কেরিজ হয়, কেরিজ বা দাঁতে এক ধরনের ছিদ্র হয়ে যায়, ক্যাভিটি তৈরি হয়, এবং এই ক্যাভিটির মধ্যে নানা রকম খাবার ঢুকে গিয়ে তাতে ইনফেকশন হয়ে দাঁতেও যেমন যন্ত্রণা করে মুখেও প্রচণ্ড দুর্গন্ধ হয়। এইসব লক্ষণগুলো থাকলে ক্রিওজোট 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 4-4 বার খেলে অল্প দিনের মধ্যেই এই ডেন্টাল কেরিজের হাত থেকেও যেমন মুক্তি পাওয়া যায় সেই রকমই মুখে দুর্গন্ধের হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব হয়। এরপর
যে ওষুধটি বলবো সেটি হলো মার্কসল। মার্কসল মুখের যে কোনো রোগের জন্য খুবই উপকারী। যেমন টনসিলের যদি কোনো রোগ হয় এবং তার থেকেও মুখে দুর্গন্ধ হয়, এই রোগ হলেও মার্কসল খুবই উপকারী। এখানে যে লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মুখে প্রচণ্ড লালা হয়, জিভ খুব মোটা হয় এবং সবসময় লালা ঝরতে থাকে, আর মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, জিভে একটা কোটিং থাকে। এই সব লক্ষণ দেখলে আমরা মাক্সল দিতে পারি এবং এই মাক্সল 2-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 কিছুদিন ব্যবহার করলে দেখা যাবে যে এই যে মোটা জিভ বা এই প্রফিউজ স্যালাইভেশন বা লালা, অতিরিক্ত লালা নিঃসরণ, এটাও কমে যাবে এবং মুখের দুর্গন্ধও ধীরে ধীরে কমে যাবে। এরপর যে ওষুধটি আসছে সেটি হলো পালসেটিলা। পালসেটিলার ক্ষেত্রে দেখা যায় যে জিভ একদম শুকনো থাকে এবং জিভের ওপরে একটা সাদা এবং হলুদ কোটিং থাকে বা আস্তরণ থাকে এবং রোগীর একেবারেই জলতেষ্টা থাকে না আর মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। এই সমস্ত লক্ষণ থাকলে পালসেটিলা 2-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন 3-4 খেলে অল্প দিনের মধ্যেই এই মুখের সমস্যা সমস্ত কমে যাবে এবং মুখের দুর্গন্ধও কমে যাবে। এরপর যে ওষুধটি আসছে সেটি হলো পাইরোজিনিয়াম। এখানে কি হয়, মুখের ভেতরে সেপটিক হয়। সেপটিক বলতে দাঁতের মাড়িতে স্ফোটক হতে পারে, সেটি পেকে গিয়ে পুঁজ হতে পারে এবং তার ফলে মুখে খুব দুর্গন্ধ হয়, তাছাড়া দাঁতের যন্ত্রণা হয়, জিভেও ব্যথা হয়। এই সমস্ত কারণ থাকলে পাইরোজেন 2-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন 4-5 কিছুদিন ব্যবহার করলেই দেখা যায় যে মুখের এই দুর্গন্ধ দূর হয়ে যায়। এই সমস্ত যে ওষুধগুলো বললাম সেগুলোর কোনো একটি লক্ষণ অনুযায়ী নির্ণয় করে সেই ওষুধ নিয়মিত ব্যবহার করতে হবে এবং ব্যবহার বলতে রোজ খেতে হবে এবং এই ওষুধ খেলেই দেখা যাবে ধীরে ধীরে এই ধরনের মুখের দুর্গন্ধ আস্তে আস্তে কমে আসছে। এই ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতিও অবলম্বন করতে হবে। যেমন রোজ অন্তত 2 করে টুথব্রাশ করতে হবে, 2-3 করে ব্রাশ করলেই যথেষ্ট, আর একটা ব্রাশ 3 বেশি ব্যবহার না করাই ভালো। প্রতিদিন অন্তত 1 সামান্য গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করতে হবে, তাতে মুখের জীবাণুর যে আক্রমণ হয় সেগুলো ধ্বংস হয়ে যায় এবং মুখের দুর্গন্ধ কমে আসে। এছাড়াও গরম জলের মধ্যে, ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে সামান্য 1 খাবার সোডা মিশিয়ে তাই দিয়ে কুলকুচি করলেও মুখের দুর্গন্ধ খুব সহজেই দূর হয়ে যায়। এছাড়াও প্রচুর শাকসবজি, জল, ফল এবং সবুজ তরিতরকারি খেতে হবে, আর যে সমস্ত খাবারে প্রচুর ফাইবার আছে সেই ধরনের খাবার বেশি করে খেতে হবে, যাতে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতার আক্রমণ না হয় এবং পেট পরিষ্কার হয়ে গেলে দেখা যায় যে মুখের দুর্গন্ধ অনেকটাই কমে যায়। এছাড়াও যারা মদ্যপান করেন বা ধূমপান করেন বা অন্য কোনো নেশা আছে সেই নেশা বর্জন করতে হবে, তবেই মুখের দুর্গন্ধ দূর করা সম্ভব হবে। প্রতিদিন অন্তত 3 করে জল পান করতে হবে, তাতে কি হয় প্রচুর লালা তৈরি হয় এবং মুখ সবসময় সিক্ত থাকে এবং তার ফলে ইনফেকশন হওয়ার চান্স খুব কমে যায় আর মুখের দুর্গন্ধও কম হয়। এছাড়াও যদি নাকের কোনো সমস্যা থাকে তাহলে নাকের বা প্যারানেজাল সাইনাসের একটা এক্সরে করা দরকার এবং এক্সরে করে যদি দেখা যায় যে নাকের পলিপ আছে কিংবা নাকের পার্টিশান বাঁকা আছে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা করা দরকার। প্রত্যেক দিন অন্তত 10-15 ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে যাতে শরীর সুস্থ থাকে এবং 15-20 খোলা বাতাসে হাঁটাচলা করতে হবে যাতে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে এবং তার ফলে নাক বন্ধ হবে না এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেবার প্রয়োজন হবে না। এই সব কিছু করলে মুখের দুর্গন্ধের হাত থেকে খুব সহজেই নিস্তার পাওয়া যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।